আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাসে, যেখানে আমরা হিসাব বিজ্ঞান থেকে ব্যাংক সমন্বয় বিবরণীটা শিখব এবং চটপট করে দেখে নিব যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীগুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কীভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ব্যাংক সমন্বয় বিবরণী শেখার আগে আমাদের কিছু টার্মসগুলো জেনে নিতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে রিলেটেড সেই টার্মসগুলোর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে নগদান বই। নগদান বই কি? নগদান বই হচ্ছে ওই বই বা ওই হিসাব যে হিসাবে আমরা কি করি, ব্যাংক সম্পর্কিত লেনদেন, আমানতকারীর ব্যাংক সম্পর্কিত লেনদেন সমূহ যে হিসাবের বইতে সংরক্ষণ করা হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা নগদান বই বলি। তার মানে একটা নগদান বই হচ্ছে আমানতকারীর হিসাব, মানে আমানতকারী তার ব্যাংকের লেনদেন সমূহ যে বইতে লিপিবদ্ধ করে তাকেই আমরা নগদান বই বলি। তাহলে নগদান বইয়ের ডেবিট কলামে কি থাকে? নগদান বইয়ের ডেবিট কলামে কি থাকে? নগদান বইয়ের ডেবিট কলামে ব্যাংক কলামের ডেবিট জমাগুলো বসে, আর হচ্ছে আমানতকারীর ব্যাংক হিসাবের পরিশোধগুলো কোথায় বসে, মানে খরচগুলো কোথায় বসে, ক্রেডিট সাইডে বসে। তাহলে নগদান বইয়ের, তাহলে নগদান বইয়ের ডেবিট পাশে, দ্যাট মিন্স এই পাশে হচ্ছে জমাগুলো বসে আর ক্রেডিট পাশে খরচগুলো বসে। অ্যাজ ইউজুয়াল যেই খরচগুলো হয় সেই খরচগুলো হচ্ছে ক্রেডিট পাশে বসে, আর যে জমাগুলো, তার মানে টাকা যেগুলো আসতেছে, প্রাপ্তি, যেই টাকাগুলো আসতেছে, প্রাপ্তিগুলো, প্রাপ্তিগুলো হচ্ছে, প্রাপ্তিগুলো হচ্ছে ডেবিট পাশে বসে আর ক্রেডিট পাশে বসে হচ্ছে খরচগুলো। তাহলে ডেবিট ব্যালেন্স মানে কি? নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে কি? নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমার পরিমাণ। মানে তোমাকে যদি নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স সম্পর্কে বলে যে এটা হচ্ছে নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স, দ্যাট মিন্স তার ব্যাংকে জমা আছে। পাশাপাশি বা পক্ষান্তরে নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংকের জমাতিরিক্ত উত্তোলনের পরিমাণ। তার মানে হচ্ছে জমাতিরিক্তের পরিমাণ মানে হচ্ছে কোনো একটা ব্যাংক আমানতকারীর ব্যাংক হিসাবে যদি জমার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি হয় তখন সেটা ক্রেডিট ব্যালেন্স দেখাবে। কিসে? নগদান বইয়ে ক্রেডিট ব্যালেন্স দেখাবে। তাহলে এখানে আমাদের নোট ডাউন করতে হবে কোন জিনিসগুলা, আমাদের নোট ডাউন করতে হবে ওই জিনিসটা যে নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমার পরিমাণ, আর নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ। এই হচ্ছে একটা নগদান বইয়ের নমুনা ছক, যেখানে আমরা এখানে দেখতে পারতেছি যে ব্যালেন্স বিডি, তারপর হচ্ছে বিক্রয়, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, ব্যাংক সুদ, এগুলো সব ডেবিট পাশে আসতেছে। আর যেগুলো খরচ, মানে প্রদেয় হিসাবকে পরিশোধ, বিজ্ঞাপন খরচ, ব্যাংক সুদ বা ব্যাংক চার্জ, এগুলো ক্রেডিট পাশে আসতেছে। ওকে, তাহলে আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস একটু এখান থেকে দেখে নেই। ইম্পর্টেন্ট ব্যাংক সমন্বয় বিবরণী করতে যাচ্ছি আমরা, ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে শিখে নেই। নগদান বই সংরক্ষণ করে হচ্ছে কে? নগদান বই সংরক্ষণ করে হচ্ছে আমানতকারী, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, নৈবেদ্যিকের জন্য ইম্পর্টেন্ট। নগদান বই সংরক্ষণ করে আমানতকারী। নগদান বইয়ের ব্যাংক ডেবিট ব্যালেন্স হচ্ছে, নগদান বইয়ে যখনই ডেবিট করব, নগদান বইয়ে যখনই আমরা ডেবিট করব তখনই হচ্ছে সেটাকে আমরা ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করব। আর নগদান বইয়ের ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক জমার পরিমাণ হ্রাস করা। ওকে, নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ওকে, এই কয়টা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। একটু পরে যখন আমরা ব্যাংক হিসাবে চলে যাব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে।
ওকে, এখন আমরা চলে যাই, এখন আমরা চলে যাই ব্যাংক বিবরণীতে। ব্যাংক বিবরণীটা আমরা দেখি, আমরা তো দেখলাম হচ্ছে আমানতকারী নিজের হিসাবটা প্রস্তুত করার জন্য যে নগদান বই প্রস্তুত করে সেটা ডেবিট পাশে হচ্ছে সে জমা করলে সে ডেবিট করে, আর সে ক্রেডিট করে হচ্ছে সে খরচ করলে। এখন ব্যাংক হিসাব কি করে, ব্যাংক বিবরণীটা কি করে সেটা আমার বুঝতে হবে। যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে নগদান বইয়ের সাথে ব্যাংক বিবরণীর একটা সমন্বয় করা, মানে হচ্ছে নগদান বইয়ের এবং ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করার জন্য যে বিবরণী আমরা প্রস্তুত করি বা ব্যাংকের বিবরণী ও নগদের বিবরণীর হিসাব মিলকরণের জন্য, হিসাব দুইটাকে সমন্বয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বলে থাকি। তাহলে ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি বিবরণী যেখানে আমানতকারীর ব্যাংক হিসাবের কার্যাবলী বর্ণনা করা হয়। তাহলে ব্যাংক ব্যাংক আমানতকারীকে একটা বিবরণী ইস্যু করে যেটার মধ্যে হচ্ছে তার জমা এবং খরচের পরিমাণগুলো সেগুলো উল্লেখ থাকে। এই বিবরণীতে প্রতিদিন লেনদেন লিপিবদ্ধ করার সাথে সাথে আমানতকারীর ব্যাংকের উদ্বৃত্তর পরিমাণ দেখানো যায়, ঠিক আছে। আমানতকারীর টাকা ব্যাংকে জমা হলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট হয়। এখানে একটু খেয়াল করো, নগদান বইয়ে যদি টাকা নগদান আমার ব্যাংক আমানতকারীর ব্যাংক আমানতকারীর ব্যাংক হিসাবে যদি টাকা জমা করা হয় তখন হচ্ছে নগদান বইয়ে করা হয় হচ্ছে ডেবিট, কিন্তু ব্যাংক বিবরণীতে সেটা করা হয় ক্রেডিট। মানে আমানতকারী যদি তার ব্যাংক হিসাবে টাকা জমা দেয় সেটা হচ্ছে আমানতকারী তার ব্যাংক হিসাবে যদি টাকা জমা দেয় তাহলে ব্যাংক হিসাব করে হচ্ছে ক্রেডিট, মানে জমাটাকে ক্রেডিট হিসেবে গ্রহণ করে, আর আমানতকারী তার বইয়ে ডেবিট হিসেবে গ্রহণ করে। পাশাপাশি এই যে ক্রেডিট জমা হয়েছে, মানে আমানতকারী হিসাবে টাকা জমা হয়েছে, সেই জিনিসটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। সেই জিনিসটার জন্য ক্রেডিট মেমোরেন্ডাম, যেহেতু ব্যাংক তার অ্যাকাউন্টে আমানতকারীর অ্যাকাউন্টে টাকা জমা করার সাথে সাথে তাকে তার হিসাবে ক্রেডিট করে এবং তাকে হচ্ছে একটা ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে। অন্যদিকে যদি আমানতকারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বা কোনো খরচ ব্যাংক হিসাব থেকে নির্বাহ করে তখন সে হচ্ছে আমানতকারীর হিসাবে ডেবিট করে এবং তাকে একটা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে এমন একটা মেমোরেন্ডাম যেই মেমোরেন্ডামে আমানতকারী টাকা উত্তোলন করার জন্য, মানে আমানতকারীর ব্যাংক হিসাবে ডেবিট করার জন্য খরচগুলো লিপিবদ্ধ করার জন্য একটা মেমোরেন্ডাম, মানে একটা বিবরণী পত্র ইস্যু করে, সেটাকে আমরা ডেবিট মেমোরেন্ডাম বলি। পক্ষান্তরে যদি সে টাকা জমা দেয়, জমা দেওয়ার সাথে সাথে সে তার ব্যাংক হিসাবে ক্রেডিট করে এবং তাকে একটা ক্রেডিট মেমোরেন্ডাম প্রদান করে। তো আমরা দেখে নেই ব্যাংক বিবরণীর নমুনা ছক। এই হচ্ছে ব্যাংক বিবরণীর একটা নমুনা ছক, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডেবিট মানে হচ্ছে খরচ আর ক্রেডিট মানে হচ্ছে জমা। পক্ষান্তরে তোমাদেরকে একটু মনে করায় দেই যে নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে জমা আর ক্রেডিট মানে হচ্ছে খরচ, কিন্তু ব্যাংক বিবরণীতে ডেবিট মানে হচ্ছে খরচ আর ক্রেডিট মানে হচ্ছে জমা, ঠিক আছে। তো আমরা যেটা নোট করে দেখে আসলাম সেটা এখানে আবার আরেকটু দেখে নেই। যেটা আমরা নোট করে দেখে আসলাম, ব্যাংক বিবরণী প্রস্তুত করে কি? ব্যাংক। ব্যাংক বিবরণী প্রস্তুত করে হচ্ছে ব্যাংক। নগদান বই প্রস্তুত করে কে? আমানতকারী। ব্যাংক বিবরণীতে ক্রেডিট মানে হচ্ছে ব্যাংকে জমা বৃদ্ধি করা, আর নগদান বইতে ক্রেডিট মানে হচ্ছে খরচ বৃদ্ধি করা। ব্যাংক বিবরণীতে ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমার পরিমাণ হ্রাস করা। তাহলে নগদান বইতে ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি করা। ব্যাংক বিবরণীতে ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে জমার উদ্বৃত্ত। ব্যাংক বিবরণীতে ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। ঠিক অপোজিট, নগদান বইতে যেটা ব্যাংক বিবরণীতে সেটা অপোজিট হিসাবে। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন জমা করি অ্যাজ এ হচ্ছে আমি যখন আমানতকারী হিসেবে আমি যখন জমা করি তখন সেটা আমার জন্য অ্যাসেট হয়ে যায়, এই জন্য আমরা কি করি আমাদের হিসাবে ডেবিট করি। কিন্তু ব্যাংক সেটাকে তাদের অ্যাসেট হিসেবে গ্রহণ করে না, ব্যাংক সেটা তার লায়াবিলিটি হিসেবে দায় হিসেবে গ্রহণ করে। এই কারণে সে হচ্ছে তার হিসাবে
ক্রেডিট করে। এটা হচ্ছে ডেবিট মেমোরির নামের একটা নমুনা, ডেবিট মেমোরির নামের একটা নমুনা এখানে, যেখানে হচ্ছে ধরো একটা ব্যাংকের নাম লেখা থাকবে, সেই ব্রাঞ্চের নাম লেখা থাকবে, সে কত টাকা হচ্ছে উইথড্র করছে, সেটার একটা উইথড্র করছে, সার্ভিস চার্জ প্রদান করছে, কিসে রেখেছে, অ্যাকাউন্ট নাম্বার কত, সেগুলো লেখা থাকবে, কাকে মেইল করছে, এগুলো সব দেওয়া থাকবে ডেবিট মেমোরির নামে। মানে খরচের হিসাবগুলো ডেবিট মেমোরির নামে থাকবে। আর ক্রেডিট মেমোরির নামে থাকবে হচ্ছে জমার দলিল, যেখানে আমানতকারী ব্যাংকের টাকা জমার পরিমাণ দেখাবে। এই হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডামের একটা নমুনা, যেখানে ইন্টারেস্ট অ্যালাউড অন ব্যাংক ডিপোজিট, তাকে একটা ইন্টারেস্ট প্রদান করা হয়েছে এবং সেই ইন্টারেস্টটা অ্যামাউন্ট হিসেবে বসায় দিছে। ওকে, এ হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে আমরা একসাথে দেখে নেই যে নগদান বই আর ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য কি। নগদান বই আর ব্যাংক বিবরণীর মধ্যে পার্থক্য হচ্ছে ঠিক অপোজিট হিসেবে কাজ করা। ঠিক যেমন নগদান বইতে যেটা ডেবিট করা হয়, ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট করা হয়। নগদান বইতে যেটা ক্রেডিট করা হয়, ব্যাংক বিবরণীতে সেটা ডেবিট করা হয়। নগদান বইতে যেটা ডেবিট করা হয়, ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট করা হয়। আমানতকারী ব্যাংক সম্পর্কিত লেনদেন সমূহ যে বইতে সংরক্ষণ করে তাকে বলে নগদান বই। অন্যদিকে আমানতকারীর ব্যাংক সম্পর্কিত লেনদেনগুলো ব্যাংক যে বিবরণী বইতে সংরক্ষণ করে সেটাকে বলে ব্যাংক বিবরণী। তাহলে আমানতকারীর হিসাবগুলো যে বিবরণীতে প্রস্তুত করা হয়, আমানতকারী প্রস্তুত করে যে হিসাবে, সেটাকে আমরা বলি নগদান বই। আর ব্যাংক যেটা প্রস্তুত করে আমানতকারীর জন্য, সেটাকে বলি আমরা ব্যাংক বিবরণী। নগদান বই আমানতকারী নিজে সংরক্ষণ করে, ব্যাংক বিবরণী ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে। টাকা জমা হলে নগদান বইয়ে ডেবিট, টাকা জমা হলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট। নগদান বইতে ডেবিট ব্যালেন্স দ্বারা আমানতকারীর পাওনা বোঝায়, অন্যদিকে ব্যাংক বিবরণী ডেবিট ব্যালেন্স দ্বারা আমানতকারীর দেনা বোঝায়। নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স দ্বারা আমানতকারীর দেনা বোঝায়, অপোজিট ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স দ্বারা আমানতকারীর পাওনা বোঝায়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি পার্থক্যগুলো। আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণীটা, ব্যাংক সমন্বয় বিবরণীতে চলে যাব। তার আগে বেসিক কিছু কনসেপ্ট তোমাদের হচ্ছে নোট ডাউন করে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে সবসময় গ্রাহকই ভুল করে, ব্যাংকের হিসাবে কখনোই ভুল হয় না। সেটা ব্যাংকের ব্যালেন্সই দেওয়া থাকুক আর হচ্ছে নগদের ব্যালেন্সই দেওয়া থাকুক। তো চলো আমরা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করা হয়, কোন কোন দফাসমূহ ব্যাংক সমন্বয় বিবরণীতে আসে, সেই জিনিসগুলো একটু দেখে নিই। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। আমানতকারী হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। এটা প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট দিনে, প্রস্তুত করা হয় এটা প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসরণে। এটা খুবই নৈবেত্তিকের জন্য ইম্পর্টেন্ট, পূর্ণ প্রকাশ নীতি অনুসরণে এটা করা হয়। ইয়া কোনো হিসাব খাত নয়, এটা একটা বিবরণী মাত্র। ঠিক আছে, এগুলো আমাদের নৈবেত্তিকের জন্য মনে রাখতে হবে। কেন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, মোটামুটি এখানেই হচ্ছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, একটু ভালো করে খেয়াল করো। বলতেছে ব্যাংক সমন্বয় বিস্তৃত প্রস্তুতের প্রধান উদ্দেশ্য হলো নগদান বই ও ব্যাংক বিবরণী জেরের মিলকরণ। মানে গ্রাহক যে হিসাবটা করতেছে এবং ব্যাংক যে হিসাবটা করতেছে, এই হিসাবে মিল বের করার জন্য, মিলটা যাতে থাকে, দুইটা হিসাবে যাতে মিল থাকে, দুইটা হিসাব যাতে একই থাকে, সেটার জন্য করা হয় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। আর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক বিবরণী আর নগদান বইয়ের গড় মিলের কারণ, কেন গড় মিলটা হইলো সেটার কারণ উদ্ঘাটন করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে নগদান বই বা ব্যাংক বিবরণী কোনো জায়গায় ভুল থাকলে সেটাও সংশোধন করা হয়। ব্যাংকে প্রকৃত জমার পরিমাণ জানা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক।
পয়েন্ট যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকের প্রকৃত জমা, যেহেতু আমানতকারী তার হিসাবে জমার পরিমাণ জানতে চাচ্ছে, এই ব্যাংক সমন্বয় বিবরণী করলে সে তার গরমিলগুলোও খুঁজে পাবে এবং জমার পরিমাণটাও সে জানতে পারবে। এখন আমরা চলো দেখি যে আসলে গরমিলের কারণটা কি, দুইটা হিসাব একই হিসাব, গরমিলের কারণটা কি, গরমিলের কারণটা কি। অনেক সময় দেখা যায় যে গ্রাহক এবং হচ্ছে ব্যাংকের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, সেই দূরত্বের কারণে বা তথ্য নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়, সেই তথ্যের কারণে ভুলগুলো হয়, গরমিল হয়। যেমন তথ্য না জানা, তথ্য না জানা কি, তথ্য না জানা হচ্ছে আমানতকারী একটি ব্যাংকে যেহেতু পৃথক পৃথক হিসাব সংরক্ষণ করে, উভয় পক্ষের একটি আদেশকে সম্পূর্ণ করতে একটি সময়ের পার্থক্য সৃষ্টি হয়, যে কোনো এক পক্ষ হিসাবে তথ্য না জানার জন্য লেনদেন বিবর্ধন বাদ পড়ে যায়। দ্যাট মিন্স ধরো হচ্ছে যেহেতু ব্যাংক একটা গ্রাহকের হিসাবগুলো সংরক্ষণ করতেছে এবং এই হিসাবের কোনো তথ্য যদি গ্রাহক না জানে বা হচ্ছে গ্রাহক হচ্ছে কোনো চেক ইস্যু করছে বা কোনো একটা লেনদেন করছে যেটা হচ্ছে ব্যাংকের কাছে এখনো সেই তথ্যটা পৌঁছায় নাই, সেই কারণে গরমিলটা দেখা দেয়। এটা হচ্ছে তথ্য না জানা। কি তথ্য না জানা, জমাকৃত চেক আদায় হয়নি। যেহেতু চেক কোনো একটা চেক গ্রাহক জমা দিয়েছে কিন্তু সেটা হচ্ছে এখনো ব্যাংকে তার হিসাবে জমা হয়নি বা আদায় হয়নি, বা পরিবহনাধীন চেক বলা হয় যেটাকে, মধ্যবর্তী সময়ে জমাকৃত চেক, এটার আরেক নাম হচ্ছে ট্রানজিট জমাকৃত চেক, মানে ডিপোজিট ইন ট্রানজিট চেক। দ্যাট মিন্স ধরো হচ্ছে কোনো একটা গ্রাহক তার অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য একটা চেক দিল কিন্তু সেই চেকটা এখনো পর্যন্ত ব্যাংকে জমা হয়নি। দ্যাট মিন্স ব্যাংক এখনো জানে না যে আসলেই সেই চেকটা আসছে কিনা। ধরো সে ফর এক্সাম্পল এ নামক এক ব্যক্তি, সে যদি তার ব্যাংকে জমা করার জন্য বি ব্যক্তিকে চেকটা দেয় বা চেক পায়, সে চেক জমা দেওয়ার জন্য দেওয়া হয় কিন্তু ব্যাংকে সেটা উপস্থিতি হয়নি, ব্যাংকটা হচ্ছে পরিবহনাধীন আছে অথবা হচ্ছে সেই চেকটা আদায় হয়নি কোনো একটা কারণে, সেই কারণে কিন্তু ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়, যেটাকে আমরা পরিবহনাধীন চেক বা ট্রানজিট চেক বলি। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে ইস্যুকৃত চেক উপস্থাপিত না হওয়া। যেমন কারো পাওনা পরিশোধের জন্য যখন আমরা হচ্ছে চেক দেই, সেই চেকটা যদি ব্যাংকে উপস্থাপিত না হয়, ব্যাংকে উপস্থাপন করা না হয়, সেই চেকটাকে আমরা বলি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি অথবা বকেয়া চেক। মানে চেকটা ইস্যু করা হয়েছে ঠিকই কিন্তু চেকটা এখনো আদায় করেনি বা পরিশোধ করেনি, চেকটা ব্যাংকে এখনো উপস্থিতি হয়নি, সেটাকে আমরা ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি বা বকেয়া চেক নামে জানবো। এখন মূলত ব্যাংক সমন্বয় বিবরণীটা মূলত ব্যাংক সমন্বয় বিবরণীটা করার জন্য আমাদের ব্যাংক সমন্বয়ে বিষয়টা বুঝতে হবে যে আসলে সমস্যাটা কি। ঠিক আছে, ধরো ব্যাংক ধরো ব্যাংক ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ কোনো একটা অ্যামাউন্ট ধরো 30,000 দেওয়া আছে, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ধরো 30,000 টাকা দেওয়া আছে, একই সাথে তোমাকে বলে দিছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 20,000 টাকা। এখন দুইটা একই ব্যক্তির
একই ব্যক্তির ব্যাংক বিবরণ মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 30,000 টাকা, নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 20,000 টাকা হওয়াতে যেহেতু এই দুইটা হিসাবে গরমিল পরিলক্ষিত হয়েছে, এই কারণেই কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। এই কারণেই কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। এখন খেয়াল করো যে যদি আমি ব্যাংক সমন্বয় ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণের সাথে নগদান বইয়ের ব্যাংক জমার পরিমাণ মিলাতে যাই বা হচ্ছে সমন্বয় করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, কিছু হিসাব যেটা হচ্ছে নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি বা কিছু হিসাব যেটা নগদান বই থেকে বাদ যায়নি সেগুলো সমন্বয় করতে হবে। ব্যাংক জমার পরিমাণগুলো হচ্ছে এটার সাথে যেগুলো যোগ হওয়ার কথা ছিল কিন্তু যোগ হয়নি সেগুলো যোগ করতে হবে, যেগুলো বিয়োগ হওয়ার কথা ছিল মানে বাদ দেওয়ার কথা ছিল সেটা বাদ হয়নি সেটা বাদ দিতে হবে। তার মানে ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে কোনো একটা ব্যালেন্স থেকে ওইটার সাথে যোগ বা বিয়োগ করার পরে যেই সকল দফাসমূহ যোগ হবে সেই সকল দফাসমূহ যোগ করে, যেই সকল দফাসমূহ বিয়োগ হবে সেই সকল দফাসমূহ বিয়োগ করে আমাদের কিন্তু দুইটা হিসাবকে সেম অ্যামাউন্ট বানাতে হবে। তাইলেই আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে সক্ষম হব। এখন তোমাকে সূত্র দেওয়া হয়েছে, এই সূত্রটা তোমাদের খেয়াল করতে হবে, এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে, এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে। প্রথমে তোমাদেরকে দেওয়া আছে, প্রথমেই তোমাদেরকে দেওয়া আছে, দেখো খেয়াল করো, যদি নগদান বই মোতাবেক নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের অঙ্ক আরম্ভ হয়, দ্যাট মিন্স তোমাকে কোনো একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে দেওয়ার সময় যদি তোমাকে দেওয়া থাকে নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক জমাতিরিক্তের পরিমাণ, এই দুইটা ব্যালেন্সে যে কোনো একটা ব্যালেন্স দিলে তুমি বুঝবা হচ্ছে নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত, ঠিক আছে? যেটা হচ্ছে নগদান বইয়ের ব্যাংক জমা সেটা ব্যাংক বিবরণীর ব্যাংক জমাতিরিক্ত, এটা আমরা একটু আগেই শিখছি, ঠিক না? তো এইটা যদি দেওয়া থাকে যেই সকল দফা সমূহ যোগ হবে সেগুলো একটু খেয়াল করো, দেখো যোগগুলো আমরা আগে বলতেছি, ইস্যুকৃত চেক যথাসময়ে ব্যাংকে উপস্থাপিত না হলে, এখন খেয়াল করো আমি যেই চেকটা ইস্যু করছি, আমি যেই চেকটা ইস্যু করছি সেই চেকটা আমি আমার হিসাব থেকে কি করে ফেলছিলাম, আমি আমার হিসাব থেকে বিয়োগ করে ফেলছিলাম। এখন খেয়াল করো এই হচ্ছে আমার নগদান বই, আর এই হচ্ছে আমার ব্যাংক বিবরণী, আমি যদি আমার হিসাবে বিয়োগ করি কিন্তু ব্যাংকে যেহেতু উপস্থাপিত হয় নাই, ব্যাংক হিসাবে এটার কোনো ইফেক্টই আসে নাই, তখন এই ব্যাংক হিসাবের সাথে মিলানোর জন্য আমার এই হিসাবে যোগ করতে হবে। আবার খেয়াল করো, ধরো কোনো একটা চেক আমরা ইস্যু করেছিলাম 5,000 টাকা, ওই চেকটা আমি আমার নগদান বইতে বিয়োগ করে ফেলেছিলাম কিন্তু ব্যাংকে সেটা উপস্থাপিত হয়নি, ব্যাংকের হিসাবে উপস্থাপিত হয়নি। একটু খেয়াল করো, দেখো আমরা কিন্তু একটু আগে ধরছিলাম ব্যাংকে জমার পরিমাণ হচ্ছে 30,000 টাকা আর নগদে জমার পরিমাণ আমরা ধরছিলাম 20,000 টাকা। এখন এই 20,000 টাকা আসার আগে আমি আমার হিসাবে 5,000 টাকা বিয়োগ করে ফেলেছিলাম কিন্তু এইটা হচ্ছে ব্যাংকে কোনো কাজই হয় নাই, ব্যাংকে এটা বিয়োগ হয় নাই, কিছুই হয় নাই। তার মানে ব্যাংকের সাথে আমার হিসাব মিলাতে হলে অবশ্যই আমার কি করতে হবে, আবার 5,000 টাকা যোগ করতে হবে, আবার 5,000 টাকা যোগ করতে হবে। তাহলে ইস্যুকৃত চেক যথাসময়ে ব্যাংকে উপস্থাপিত না হলে আমার কি করতে হবে, নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে। পাশাপাশি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা কিন্তু নগদান বইতে লেখা হয়নি, দেনাদার আমার হিসাবে টাকা জমা দিয়েছে, দেনাদার আমার হিসাবে টাকা জমা দিয়েছে কিন্তু আমি এটা নগদান বইতে লিখি না। একটু খেয়াল করো, দেখো
দেনাদার কি করছে? দেনাদার হচ্ছে আমার হিসাবে ধরো 2000 টাকা যোগ করে দিছে। এটা তো ব্যাংকে ব্যাংকে সে যোগ করে দিছে, তো আমার হিসাবে সে কিছুই করে নাই, ঠিক না? আমি আমার হিসাবে কিছুই করি নাই, তাহলে আমি কি করব, আমার হিসাবেও 2000 টাকা যোগ করে দিব, যেহেতু ব্যাংক তার হিসাবে 2000 টাকা যোগ করছে, ঠিক না? দেনাদার যোগ করছে, তাহলে এই দফাটা যোগ হবে। ব্যাংক কর্তৃক আদায়কৃত প্রাপ্য নোট, লভ্যাংশ, বিনিয়োগের সুদ নগদান বইতে লেখা না হলে, তাহলে যেই লভ্যাংশটা আমি পাইছি বা যেই প্রাপ্য নোটটা আমার দ্বারা আমার ব্যাংক আমার জন্য আদায় করছে বা হচ্ছে কোনো বিনিয়োগের সুদ যখন ব্যাংক আদায় করে, সেটা কিন্তু আমার জানার কথা না, আমি জানবো না, হয়তো বা SMS পাবো কিন্তু আমি কিন্তু জানবো না যে এটা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেটা আমার হিসাবে আমি সেটা যোগ করে দিব, কারণ নগদান বইতে সেটা কিন্তু লিপিবদ্ধ হয়নি। এই নগদান বইতে লিপিবদ্ধ না হওয়ার কারণে কি কি হয়েছে, এই নগদান বইতে লিপিবদ্ধ না হওয়ার কারণেই আমার হিসাবে সেটার গড় মিল দেখা দিছে, তো আমি এটা যোগ করব। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক যে সুদটা আমাকে দিছে, ব্যাংক যে সুদটা আমাকে প্রদান করছে, মানে আমরা যে সুদটা পাইছি মঞ্জুরিকৃত সুদ, সেই সুদটা আমার বইতে লেখা না হলে সেটা অবশ্যই আমি আমার নগদান বইতে যোগ করে নিব, সেটা আমি আমার নগদান বইতে যোগ করে নিব। তারপরের যে আইটেমটা সেটা হচ্ছে ইস্যুকৃত চেক নগদান বইতে বেশি লেখা হয়েছে। ধরো ধরো কোনো একটা চেক ইস্যু করা হয়েছে 6000 টাকা, কিন্তু সেটাকে 16000 টাকা লেখা হয়েছে, তাহলে 10000 টাকা কি করতে হবে আমার, আমার হিসাবে মাইনাস, ব্যাংক মাইনাস করছে হচ্ছে 6000 টাকা, কিন্তু আমি মাইনাস করছি হচ্ছে 16000 টাকা, তাহলে 10000 টাকা কিন্তু ব্যাংকের সাথে হিসাবে মিলানোর জন্য আমার এটা যোগ করতে হবে। ওকে, জমাকৃত চেক ব্যাংকের বিবরণীতে বেশি লেখা হয়েছে, কোনো একটা চেক ব্যাংক বিবরণীতে বেশি লিখছে, ব্যাংক তার হিসাবে আমাদের জমাকৃত চেক বেশি লিখছে, তাহলে ব্যাংকের সাথে মিলানোর জন্য আমার কি করতে হবে, সেটাও যোগ করতে হবে। তাহলে এই আইটেমগুলো, এখানে যে আইটেমগুলো আছে, এখানে যে আইটেমগুলো আছে, সেই আইটেমগুলো আমার কি করতে হবে, যদি আমাকে ব্যালেন্স দেওয়া থাকে, যে যদি আমাকে ব্যালেন্স দেওয়া থাকে কোনটা, যদি আমার ব্যালেন্স দেওয়া থাকে এইটা, নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্ত যদি আমাকে ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে বা অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ যদি দেওয়া থাকে, তাহলে এই দফা সমূহ আমার কি করতে হবে, আমার যোগ করতে হবে। তাহলে এখন আমরা দেখব কোন আইটেম গুলো বিয়োগ করতে হবে, কোন আইটেম গুলো বিয়োগ করতে হবে সেটা এখন আমরা দেখব। আদায়ের জন্য জমাকৃত চেক বা নোট যথাসময়ে আদায় হয়নি, আমি আমার হিসাবে জমা করার জন্য, ধরো আমার হিসাবে কেউ একজন 10000 টাকা জমা করার কথা বলল, কিন্তু সেটা যথাসময়ে আমি হচ্ছে কি আমার হিসাবে লিখি নাই, আমার হিসাবে জমা করি নাই, সেটা আমার কি করতে হবে, যোগ করতে হবে। আমানতকারী স্থায়ী নির্দেশে, আমানতকারী স্থায়ী নির্দেশ, স্থায়ী নির্দেশ কোনটা, আমানতকারী তোমার আমানতকারী হচ্ছে পার্মানেন্টলি একটা নির্দেশ দিছে যে ব্যাংকে পরিশোধ করেছে, কিন্তু স্যার এটা নগদান বইতে লেখা হয়নি। আমানতকারী ব্যাংকে নির্দেশ দিয়েছে যে আমার হিসাব থেকে ওই টাকাটা মাইনাস করে নাও, অলওয়েজ 1 মাস পর পর 2 মাস পর এইভাবে করে, তো সেটা হচ্ছে আমি আমার নগদান বইতে লিপিবদ্ধ করিনি, তো এটা আমার কি করতে হবে, এটা আমার বিয়োগ করতে হবে, ব্যাংক বিয়োগ করছে দ্যাট মিনস আমারও বিয়োগ করতে হবে। আদায়ের জন্য জমাকৃত চেক বা নোট প্রত্যাখ্যাত হয়েছে, আচ্ছা চেক প্রত্যাখ্যাত মানে হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা ছিল কিন্তু সেটা কি প্রত্যাখ্যাত, মানে ফেরত আসছে, বাউন্স করছে, চেকটা ফেরত আসছে, তাহলে সেই চেকটা আমি আমার হিসাবে যোগ করে ফেলছি, ব্যাংক কিন্তু সে তার হিসাবে মাইনাস করেই ফেলছে অলরেডি, তো আমারও কি করতে হবে, মাইনাস করতে হবে, ঠিক আছে? ব্যাংক নগদান বইতে লেখা না হলে এটাও আমার মাইনাস করতে হবে। তারপরে কি ধার্যকৃত চার্জ, একটু আগে দেখলাম ব্যাংক যে সুদটা প্রদান করবে আমাদেরকে মঞ্জুরিকৃত সুদ, সেটা যোগ হবে, আর ধার্যকৃত চার্জটা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুদটা কমিশন এগুলা কি করতে হবে, আমার মাইনাস করতে হবে। জমাকৃত চেক নগদান বইতে বেশি লেখা হইলে, ধরো একটা চেক জমা হয়েছে হচ্ছে 1600 টাকা, সেটা ভুলে আমি 6100 টাকা লিখছি, সেটা ভুলে আমি 6100
100 টাকা লিখছি, তাহলে সেটা আমি কি করব, সেটা আমি অবভিয়াসলি যত টাকা বেশি লিখছি আমি, দ্যাট মিন 6100 থেকে 1600 টাকা মাইনাস করলে থাকে হচ্ছে 4500, এই 4500 কিন্তু আমার বিয়োগ করে দিতে হবে। তারপর হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক বিবরণীতে বেশি লেখা হইলে সেটাও আমাদের কি করতে হবে, সেটাও আমাদের মাইনাস করতে হবে। তো এই গেল আমাদের হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর একটা পার্ট, যেখানে নগদান বইয়ে ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে অথবা ব্যাংক বিবরণের মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত থাকলে আমরা কোন কোন দফাসমূহ যোগ করব এবং কোন কোন দফাসমূহ বিয়োগ করব সেই আইটেমগুলো। তো আজকের জন্য আমাদের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বিতীয় সূত্রটা দেখব এবং দ্বিতীয় সূত্রটা দেখে আমরা ডিরেক্টলি অঙ্কে চলে যাব। আজকের জন্য সবার সাথে আল্লাহ হাফেজ।